কুড়িগ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে জেলা অডিটোরিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য পনিরুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি, প্রশাসক, জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোত্তাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমানুদ্দিন আহমেদ মঞ্জু সহ আরও অনেকে। নিত্য প্রয়োজনীয় পোশাক ও প্রসাধনী, শিশুদের জন্য বিনোদনমূলক উপকরণ ও বাহারি খাবারে হোটেলের পসা সাজিয়ে মেলাটিকে আকর্ষণীয় করা হয়েছে। সারাদিনের কাজের শেষে একটু বিনোদন ও কেনাকাটার জন্য এই মেলার আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে থাকছে দেশের নামকরা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।